প্রিয় শিক্ষার্থী ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ক্লাসেই সন্ধি থাকে প্রথমত সন্ধি কি না পাশাপাশি দুটি বর্ণের মিলনকে বলা হয় সন্ধি এছাড়া আরও বলা যায় যে দ্রুত উচ্চারণে কারণে কাছাকাছি থাকা দুটি পদের সন্নিহিত বর্ণদয় মিলিত হয়ে শব্দ দুটির মধ্যেও মিলন ঘটায় এবং একটি নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি হয় এই একাধিক বর্ণের মিলনকে সন্ধি বলা যাবে তাহলে কি হলো সংক্ষেপে যে পাশাপাশি দুটি বর্ণের মিলনকে বলা হয় সন্ধি যেমন দেখো হিম যোগ আলোয় এখানে হিমের পরে আছে লাস্ট উচ্চারণ ম অর্থাৎ অ আর আলয়ের আ তাহলে পূর্বপদের শেষ বর্ণ যে উচ্চারণ আসছে তা অ আর পরপদের প্রথম বর্ণ আসছে আ দুয়ে মিলে আকার দিয়ে হলো হিমালয় এই আকারটা কোথায় বসলো পূর্বপদের শেষে তাহলে আমরা দেখতে পেলাম যে সন্ধি হচ্ছে পাশাপাশি দুটি বর্ণের মিলন এখন এই সন্ধি যে বর্ণগুলো আমাদের আছে যে আমরা সন্ধিকে যে প্রথমত কয় ভাগে ভাগ করব। না প্রধানত তিন ভাগে ভাগ করব। একটা হচ্ছে সরসন্ধি ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি তাহলে স্বরসন্ধি কাকে বলবো না যে সন্ধি স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন হয় অর্থাৎ পাশাপাশি দুটি স্বরবর্ণের মিলন হয় তখন তাকে বলব স্বরসন্ধি আবার ব্যঞ্জন সন্ধি কাকে বলবো না স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে বলবো ব্যঞ্জন সন্ধি অন্যদিকে বিসর্গ সন্ধি কাকে বলবো না বিসর্গের সঙ্গে স্বরবর্ণ এবং বিসর্গের সঙ্গে ব্যঞ্জনবর্ণের যখন মিলন হয় তখন তাকে বিসর্গ সন্ধি তোমাদের আজকের যে আলোচনায় আমি করব সরসন্ধি। তো স্বরসন্ধি প্রথমেই বলেছি কাকে বলবো না স্বরসন্ধি একটি স্বরবর্ণের সঙ্গে আর একটি স্বরবর্ণের তার আগে তোমাদের জানতে হবে যে স্বরবর্ণ কোনগুলি এটা ছোটোবেলার থেকেই তোমরা পড়ছো যে স্বরবর্ণ বাংলা বর্ণমালায় অ থেকে ও পর্যন্ত যে বর্ণগুলি আছে সেগুলি স্বরবর্ণ যেমন অ আ রস্যৈ দীর্ঘই রস্যৌ দীর্ঘ রি লি এ ঐ এইগুলি হলো স্বরবর্ণ তাহলে একটি স্বরবর্ণের সঙ্গে আরেকটি স্বরবর্ণের মিলনকে বলা হলো স্বরসন্ধি যেমন ধরো নবযোগ অন্ন লক্ষ্য করো এখানে পূর্বপদের শেষ বর্ণ কি আসছে ব শুধু তো ব নয় ব্যঞ্জন বর্ণ আছে ব তাই ব উচ্চারণ করার সময় আমাদের অ আসছে তাহলে এখানে অ আর শেষ বর্ণের প্রথমটা দেখো অন্ন অন্নর অ তাই দুয়ে মিলে হলো আকার দিয়ে নবান্ন হয়ে গেল এরপরে লক্ষ্য করো রবি যোগ ইন্দ্র এখানে লক্ষ্য করো পূর্ব পদের প্রথম বর্ণে আছে ব তার আগে কি উচ্চারণ আসছে রবি ই আবার ইন্দ্রের রস্যই এই দুয়ে মিলে রশ্মি প্লাস রশ্মি দুয়ে মিলে হয়ে গেল দীর্ঘিকার রবীন্দ্র এইভাবেই পরীক্ষা পরি রসই যোগ পরিযোগ ইক্ষা দেব যোগ আলয় লক্ষ্য করো পূর্ব পদের লাস্ট বর্ণ বা শেষ বর্ণ হচ্ছে অ আর পরপদের প্রথম বর্ণ আ দুয়ে মিলে হলো দেবালয় তাহলে বুঝতে পারলে সরসন্ধি কাকে বলে সংক্ষেপে হলো কি স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে বলা হবে সরসন্ধি আবার একটু যদি ভালো করে বলা হয় যে সন্ধিতে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন হয় তাকে বলা হয় সরসন্ধি এখন এই স্বরসন্ধি আমরা কিভাবে বিচ্ছেদ করব বা সন্ধি কিভাবে করব কতকগুলি নিয়ম আছে এই নিয়মগুলি আমাদের আছে বারোটি নিয়ম আছে তো বারোটি নিয়মের মধ্যে প্রথম নিয়মটি দেখো অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয়ে মিলে আকার হয় আর ওই আকারটা পূর্ববর্ণে যুক্ত হয় তাহলে কি হলো অকার কিংবা আকার যদি পূর্ব এতে থাকে এই ওকার কিংবা আকারের পর যদি অকার কিংবা আকার থাকে উভয়ে মিলে আকার হয় আর এই আকারটা পূর্ববর্ণে যুক্ত হয় তো এটাকে যদি আমি ভেঙে ভেঙে লিখি তাহলে প্রথম লক্ষ্য করো অ প্লাস অ সমান হল আ যেমন নবযোগ অন্ন একটু আগে বলেছি নবান্ন কিভাবে হয়েছে না পূর্ব পদের প্রথম বর্ণের শেষ দেখো অ আর পদের প্রথম অ তাহলে দুয়ে মিলে আ হয়ে গেল এইভাবে রক্তাক্ত সেম স্বাধীন সেম হিমাদ্রি একই রকমভাবে হচ্ছে হিম যোগ অদ্রি বেদান্ত বেদ যোগ অন্ত আকার হয়ে গেছে গ্রামাঞ্চল গ্রাম যোগ অঞ্চল উত্তর যোগ অধিকার উত্তরাধিকার এই একটা গেল এটা এবারে অকার কিংবা আকার অকার প্লাস আকার অর্থাৎ অকারের সঙ্গে আকার যদি মিলে উভয়ে মিলে আকার হয় যেমন গ্রন্থযোগ আগার। দেখো পূর্বপদের শেষ বর্ণ অ আর পরপদের প্রথম বর্ণ আ দুয়ে মিলে হল আকার তাই গ্রন্থাগার ওই আকারটা কোথায় বসছে পূর্বপদের শেষ বর্ণে যেমন পদ্ম আসন পদ্মাসন হিম যোগ আলয় হিমালয় এরকমভাবে চরণযোগ আশ্রিত চরণাশ্রিত সিংহযোগ আসন সিংহাসন দেব আলয় দেবালয় এছাড়াও আকার কিংবা অকারের পর দেখো আকার প্লাস ওকার অকার সমান হচ্ছে আকার যেমন আশা যোগ অতীত করো যে আকার আছে আর পরে আছে অকার কথা যোগ অন্তর কথান্তর বিদ্যা যোগ অর্জন বিদ্যার্জন ভাষা যোগ অন্তর ভাষান্তর ঈর্ষা যোগ অন্বিত ঈর্ষান্বিত শিক্ষা যোগ অনুরাগ শিক্ষানুরাগ বিদ্যা যোগ অভ্যাস সবগুলো লক্ষ্য করো আকার আর অকারে মিলে হয়ে গেছে আকার পূজা যোগ অর্চনা পূজা অর্চনা এই এক নম্বর সূত্রের হচ্ছে শেষ আকার কিংবা আকার আকার প্লাস আকার দিয়ে হল গেল আকার যেমন বিদ্যাযোগ আলয় বিদ্যালয় মহাযোগ আকাশ লক্ষ্য করো প্রত্যেকটি বর্ণের পূর্ব বর্ণের শেষে আছে আ এবং পর পদের প্রথম বর্ণে আ দুয়ে মিলে আকার আকারটা পূর্ব বর্ণে বসছে যেমন সদা যোগ আনন্দ লক্ষ্য করো সদা আকার আনন্দের আ দুয়ে মিলে হয়ে গেল সদা সদানন্দ সেমভাবে শিক্ষা যোগ আয়তন শিক্ষায়তন প্রতিজ্ঞা যোগ আবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ যোগ আরতি সন্ধ্যা আরতি মহাযোগ আশয় মহাশয় তন্দ্রা যোগ আচ্ছন্ন তন্দ্রাচ্ছন্ন আশা যোগ আহত আশাহত এটা গেল এক নাম্বার রুলস তাহলে এক নাম্বার রুলস আমরা সংক্ষেপে কীভাবে মনে রাখবো অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয়ে মিলে আকার হয় ঠিক আছে এটা এরপরে দুই নাম্বার রুলস দেখো দুই নাম্বার রুলসটা বা সূত্রটাকে আমাদের ভালো করে মনে রাখতে হবে কেননা তোমাদের বেশিরভাগই বানান ভুল হয় রস্যই দীর্ঘই গত যদি এই সূত্রটা ভালো করে মনে রাখো কখনোই ওই রশ্মি বানানটা ভুল হবে না যেমন দেখো রস্যইর উচ্চারণ যতক্ষণ হবে দীর্ঘইর উচ্চারণ তার দ্বিগুণ হবে কিন্তু আমরা যখন দীর্ঘই দিই তখন দ্বিগুণ উচ্চারণ করি না যেমন দিন আর একটা হচ্ছে দিন তো প্রথম দিন হচ্ছে প্রতিদিন রশ্মিকার আবার যখন দিন বলবো তখন দরিদ্র তো উচ্চারণ যদি ঠিকভাবে করি বানান ভুল হবে না তো এই এই সূত্রটায় কী পাচ্ছি রস্যিকার কিংবা দীর্ঘই পর যদি রসই বা দীর্ঘই থাকে তাহলে উভয়ে মিলে দীর্ঘই হয় আর ওই দীর্ঘই কোথায় যুক্ত হবে পূর্ববর্ণে তাহলে কি হলো সংক্ষেপে রসই কিংবা দীর্ঘইর পর যদি রসই কিংবা দীর্ঘই থাকে উভয়ে মিলে দীর্ঘই হবে এবং ওই দীর্ঘই কারটা পূর্ববর্ণে যুক্ত হবে এটারও চারটা ভাগ আছে আমাদের প্রথম একবার দেখো রসই প্লাস রসই সমান দীর্ঘই আবার রসই প্লাস দীর্ঘই সমান দীর্ঘই দীর্ঘই প্লাস রসই সমান দীর্ঘই আর দীর্ঘই প্লাস দীর্ঘই প্রত্যেকটার উদাহরণ দেখো যেমন রসই প্লাস দীর্ঘই রসই প্লাস রসইয়ের উদাহরণ হচ্ছে রবিযোগীন্দ্র রবীন্দ্র যখন দীর্ঘিকার হচ্ছে একটু উচ্চারণটায় ট্রেস দাও একটু বাড়তি উচ্চারণ করো বা ডবল ট্রেস দাও ওই দীর্ঘিকাঠ জায়গাটায় অভিযোগ ইষ্ট অভিষ্ট তাহলে মনে থাকবে এই দীর্ঘিকাঠটা এবং সন্ধিতও ভুল হবে না বানান ভুলও তোমার কমে যাবে অতিযোগ অতীব সেমভাবে অতিযোগিত অতীত প্রতিযোগিতি প্রতীতি অতিযোগিন্দ্রিয় অতীন্দ্রিয় আবার দ্বিতীয় সূত্র এইটারই রসই কিংবা দীর্ঘইকারের পর যদি এটা লক্ষ্য করো রসই কার প্লাস দীর্ঘইকার সমান দীর্ঘইকার যেমন পরিযোগ ইক্ষা তাহলে পরিরশ্মি আর দীর্ঘই দুই মিলে হয়ে গেল পরীক্ষা গিরিযোগীস তাহলে গিরীশ এভাবে আসছে প্রতিযোগীক্ষা প্রতীক্ষা অভিযোগ ক্ষিতীশ অভিক্ষা, অভীক্ষা অধিযোগীশ্বর অধীশ্বর এরপর হচ্ছে দীর্ঘই প্লাস দীর্ঘই সমান হবে দীর্ঘই তো এইভাবে দীর্ঘই কার আর দীর্ঘই কার উভয়ে মিলে হয়ে যাবে দীর্ঘই যেমন জ্যোতি যোগ ইস জ্যোতিষ মহিযোগ ঈশ্বর মহীশ্বর সচী যোগ ইস সচীস পৃথিবী যোগ ইস পৃথিবীস এবার তিন নম্বর রুলসে দেখো রস্যৌকার কিংবা দীর্ঘৌকারের পর রস্যুকার কিংবা দীর্ঘৌকার থাকলে উভয়ে মিলে দীর্ঘ উকার হয় তো এটাও দেখো বানান ভুল আমাদের রসু দীর্ঘতে হয় কোথায় রস্যু কোথায় দীর্ঘ হবে এটা ঠিক করার জন্য যদি এই সূত্রটাকে মনে রাখি তাহলে করতে পারবো রস্যু যতক্ষণ উচ্চারণ হবে দীর্ঘ তার দ্বিগুণ উচ্চারণ হবে কিন্তু আমরা দ্বিগুণ অনেক সময় করি না তার জন্যে বানান ভুল হয় যেমন রসু কুল আবার কুল দুটো আলাদা আলাদা একটা নদীর তীর একটা হচ্ছে বংশ তো সেরকমভাবে দেখো এখানে এটারও চারটা পাট রস্যৌ প্লাস রস্যৌ সমান দীর্ঘ যেমন যোগ উক্তি কটুক্তি সুযোগ উক্ত সুক্ত মৃত্যুযোগ উত্তীর্ণ মৃত্যুত্তীর্ণ এবার রস্যৌ প্লাস দীর্ঘ উভয়ে মিলে দীর্ঘ যেমন লঘুযোগ উর্মি লঘু অনুযোগ ঊর্ধ্ব অনুর্ধ্ব আবার দীর্ঘ প্লাস রস্যউ উভয় মিলে দীর্ঘ হয় যেমন বধুযোগ উদয় বধূ উদয় বধু যোগ উৎসব উৎসব এইভাবে দীর্ঘ সঙ্গে প্লাস দীর্ঘ উভয় মিলে দীর্ঘ যেমন ভূ যোগ ঊর্ধ্ব ভূর্ধ্ব স্বর উ যোগ উর্মি স্বর উর্মি এরকমভাবে লক্ষ্য করা যায় এই তিনটার বানান ভুলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যাতে সহজে এগুলি ভালো করে করলে বানান ভুল হবে না এবারে চার নম্বর এতে দেখো অকার কিংবা আকারের পর রসই কার থাকলে। উভয়ে মিলে একার হয় ওকার কিংবা আকারের পর রসই কিংবা দীর্ঘই কার থাকলে উভয়ে মিলে একার হয় এ একারটা পূর্ববর্ণে যুক্ত হয় এটারও চারটা পাঠ অ প্লাস ই সমানে যেমন স দেখো উচ্চারণে অ আসছে আবার ইচ্ছা হয়ে গেল স্বেচ্ছা বল যোগ ইন্দ্র বলেন্দ্র পূর্ণযোগিন্দু পূর্ণেন্দু দেব দেবেন্দ্র এবার লক্ষ্য করো অকার কিংবা দীর্ঘই পর এটাও একার হচ্ছে যেমন অপযোগীক্ষা অপেক্ষা ভবযোগীশ ভবেশ রাজ্যযোগীশ্বর রাজ্যেশ্বর সেমভাবে আকার যোগ রসইকার সমান হয়ে গেল একার এভাবে মহাযোগীন্দ্র মহেন্দ্র আকার যোগ দীর্ঘই এটাও একার হবে যেমন রমা যোগ ইস রমেশ কমলা যোগীশ কমলেশ উমা যোগীশ উমেশ মহাযোগীশ্বর মহেশ্বর তাহলে তোমরা দেখতে পেলে এই আমরা প্রথম যে চারটা সূত্র এবং সন্ধি কাকে বলে প্রথম আজ এই ক্লাসটা আমরা জানতে পারলাম যে সন্ধি কাকে বলে সন্ধি কত প্রকার ও কি কি এবং সন্ধি সরসন্ধি কাকে বলে সেই স্বরসন্ধির চারটা সূত্র আমরা এখন করলাম পরবর্তী ক্লাসে আমরা আবার যে সূত্রগুলি আছে পরপর বলবো তাহলে সরসন্ধির এই দশ বারোটি যে সূত্র আছে সেগুলি সহজেই তোমরা বুঝতে পারবে পরের ক্লাসে আমরা বাকি আটটা সূত্র আলোচনা করব। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.